রাইস মিলের উল্টো দিকে থাকা একটি বন্ধ গোডাউন থেকে কিছু বস্তা উদ্ধার ইডির। কালোপুরের রাইস মিলে তল্লাশি অভিযান চালানোর মাঝপথে তার উল্টো দিকে থাকা একটি বন্ধ গোডাউন থেকে বস্তাগুলি নিয়ে যায় ইডি। সাত সকালে বনগা শহরে ইডির অভিযান। এদিন অভিযান চালানো হয় বনগা কালোপুর এলাকার একটি রাইস মিলে, অভিযান চালানো হয় বনগা কোড়ার বাগান এলাকাতেও। রাজ্যের রেশন দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার একাধিক জায়গায় চালকল, রেশন ডিলারদের বাড়িতে অভিযান চালায় ইডি। একইভাবে বনগা এলাকাতেও অভিযান শুরু হয়। সকাল আটটা থেকে অভিযান চলছিল। অভিযানের খবর পেয়ে এদিন রাইস মিলের বাইরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বন্ধ আমরা পারমিশন দিয়েছিলাম, দেওয়ার পরে কোনো কিছু কাজ হয়নি। আমাদের এইদিকে বসবাস করা যাচ্ছিল না, এত নোংরা এখান থেকে উঠছিল, তুষ উঠছিল, জামা প্যান্ট না দিলে ছাদের উপরে থাকা যায় না, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমাদের কোনো পুলিশ প্রশাসন কোনো গ্রুপক্রুপ করেনি আমাদের উপরে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিল সেই সময়, হ্যাঁ, এনারই ঘনিষ্ঠ। তো জ্যোতিপ্রিয় মল্লিক না আসলে এই মিল মোটেই চালু হতো না। হ্যাঁ, রেশনে আটা চাল সব কিছু হয় এখান থেকে, এখান থেকে ডেলিভারি দেয়। এখানে আপনার ইডিএসএ ওর ভেতরে সবাই বিএসএফ জওয়ানরাও রয়েছে। আর এখানে আমরা পাশেই বাড়ি আমাদের, আমাদের খুব অসুবিধা হয় এখানে। সে ইডি হানা দিয়েছে আপনার ওই রেশন দুর্নীতির ব্যাপারে জানতে পারলাম। এখন ইডি এর আগেও এসছে, আজকেও এসছে, এসে ভেতরে তো সব আটকে আছে। ইডির অভিযান চলাকালীন রাইস মিল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হঠাৎই বাইরে বেরিয়ে আসেন কয়েকজন ইডির আধিকারিক। রাইস মিলের ঠিক উল্টো দিকে থাকা একটি বন্ধ গোডাউনে চলে যান তারা। গোডাউনের বন্ধ শাটার খুলে তার মধ্যে ঢুকে পড়েন। কিছু সময়ের মধ্যেই ইডির একটি গাড়ি সেখানে আসে। এরপর দেখা যায় গোডাউনের ভেতর থেকে বেশ কিছু মুখ বন্ধ করা অবস্থায় থাকা কয়েকটি বস্তা ইডির ওই গাড়িতে তোলা হচ্ছে। সূত্রের খবর, গোডাউন থেকে প্রায় ছটি বস্তা উদ্ধার করেছেন ইডির আধিকারিকেরা। তবে ওই উদ্ধার হওয়া বস্তার মধ্যে আদতে কি ছিল তা জানাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। আজকে দেখলাম দুটো অফিসারের গাড়ি আর সিআরপিএফ জওয়ান, এই দেখলাম, জানতে পারলাম যে ইডি তদন্ত করছে। এই যে চাল আটা গম নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই সেই বিষয়ে আর কি তদন্ত করবার জন্য এখানে এসছে, এইটাই জানলাম। কিন্তু আমি ছোটোবেলার থেকেই জানি বড় ব্যবসাদার, আমাদের পাড়ারই লোক, জানি না এখন তদন্তের মতনই চলবে। আমি এটুকুনি জানি ড্রেন কোথায় ভালো, মানে ড্রেন কোথায় খারাপ আছে, লাইট কোথায় জ্বলছে না, এগুলোই বলতে পারবো। লোকের মুখ থেকে শোনা যে হচ্ছে এরকম হচ্ছে তো সিবিআই হচ্ছে ইডি এসে, এটুকুনি জানা, কিন্তু আমার এগুলো আমি বলতে পারবো না কার সাথে জড়িত। এখানে আটা গম হয়, সুজি সব ধানের মিলও আছে, এই তো শুনলাম যে ইডি করছে। ইডি চলছে, কিছুদিন আগেও দেখলাম অনেকগুলো গাড়ি আসলো গম নিয়ে, গম খালি হলো, সবসময় গমের গাড়ি আসে লোকজন, এটা বলতে পারবো না, কিন্তু মন্টু সার মিল এটাই জানি। এখানে চাল হতো, আটা প্যাকিং হতো, এই আটা বেরোতো, এদিক ওদিক গাড়িতে যেত। এসবের মাঝেই এদিন বিকেল সাড়ে চারটের কিছু সময় পর ব্যবসায়ী কালী সাহাকে তার বনগার বাড়ি থেকে কারখানায় নিয়ে আসেন তদন্তকারী অফিসারেরা। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও কারখানার ভেতরেই রয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। আপনার গর্বের শহর বনগা, আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।